আজকের গল্প দহন, লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব দুই। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। ঘটনার ঘন ঘটা। হঠাৎই বয়েজ টয়লেটের দিক থেকে কেমন একটা গোলমালের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে চলে যায় বাইরে। পাওয়া গেছে, পাওয়া গেছে। ম্যামদের এবং স্কুলের স্টাফদের চেঁচামেচি শুনে বোঝা যায় অহনাকে নাকি একটা বয়েজ টয়লেটের মধ্যে থেকেই পাওয়া গেছে, যেটা গ্রাউন্ড ফ্লোরের একটা পরিত্যক্ত টয়লেট। সেখানে খুব একটা কেউ যায় না। এমন সময় লাউড স্পিকারে প্রিন্সিপাল ম্যামের গলা শোনা যায়। সবাইকে যার যার ক্লাসরুমে চুপ করে বসতে বলা হচ্ছে। কোনো একটা এমার্জেন্সি কারণের জন্য এখন ক্লাস হওয়া সম্ভব নয়, তাই স্টুডেন্টরা যেন কোনো গোলমাল না করে। তৃষাগ্নির মনটা খুব অস্থির করছে। সে অহনাকে এক ঝলক দেখেছে, যখন কয়েকজন উঁচু ক্লাসের দাদা আর স্টাফ আঙ্কেলরা মিলে ধরাধরি করে ওকে মেডিকেল রুমে নিয়ে যাচ্ছিল। অহনার চোখ দুটো বন্ধ আর মুখটা পুরো নীল হয়ে আছে। তৃষাগ্নির ভেতরটা কেমন যেন কাঁপতে থাকে। কি হলো তাহলে অহনার? এই তো টিফিন ব্রেকেই ওর সাথে কথা বললো কত, বলল যে ভালো করে পড়াশুনো করিস আর আমাকে ভুলে যাস না যেন। হঠাৎই তৃষাগ্নির মাথায় খেলে যায়, আচ্ছা এই কথাটা অহনা হঠাৎ কেন বলল? তাহলে কি ও আগে থেকেই জানতো এরকম কিছু একটা ঘটতে চলেছে? তাহলে কি ও ইচ্ছে করেই? তৃষাগ্নির বুকের ভেতরটা ভয়ে আতঙ্কে পাথর হয়ে যায়। এদিকে ক্লাসের বাকি ছেলেমেয়েদেরও একই অবস্থা। তারাও কেমন ঘটনার অভিঘাতে একেবারে চুপ হয়ে গেছে। একটু পরেই স্কুলের বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়। করিডোরে ম্যাম স্যারদের ছোটাছুটি। বোঝা যায় ভয়ঙ্কর কোনো একটা ঘটনাই ঘটেছে। এদিকে এতক্ষণ স্কুলের যিনি নার্স, তিনি অহনার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেছেন। অহনার শ্বাস প্রশ্বাস একদম পড়ছে না দেখে কার্ডিয়াক ম্যাসাজ করারও চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। প্রিন্সিপাল ম্যাম অহনার বাবা ডক্টর স্বপ্ননীল চ্যাটার্জিকে ফোনে খবর দিয়েছেন। এই স্কুলের খুব কাছেই অ্যাপোলো হসপিটাল, সেখানেই অহনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আধ ঘন্টা পর অ্যাপোলো হসপিটালের এমার্জেন্সি গেটের সামনে সাদা হন্ডা সিটি গাড়িটা থেকে নামেন অহনার বাবা ডক্টর চ্যাটার্জি। তিনি ব্যস্ত পায়ে ভেতরে ঢুকে যান। আরও 15 মিনিট পর গ্রে কালারের ইনোভা গাড়ি থেকে নামতে দেখা যায় অহনার মা মিসেস আহিলি চ্যাটার্জিকে। তিনিও প্রায় ছুটতে ছুটতেই ভেতরে প্রবেশ করেন। তার আজ লায়ন্স ক্লাবে একটা পার্টি ছিল, সেখানেই তিনি অহনার বাবার থেকে খবরটা পান। খবরটা পেয়েই তিনি ক্লাব থেকে সোজা হসপিটালেই চলে আসেন। সামনেই ক্লাস টিচার ম্যাম আর প্রিন্সিপাল ম্যামকে দেখতে পেয়ে আহিলি চ্যাটার্জি উত্তেজিতভাবে বলতে শুরু করেন, কোথায় ছিলেন আপনারা? এই আপনাদের স্কুলের সেফটি মেজার? একটা স্টুডেন্ট 1.5 ঘন্টা ধরে মিসিং আর তাকে খুঁজে বার করতেই এত সময় লাগিয়ে দিলেন আপনারা? আমার মেয়ের যদি কিছু হয় আই উইল নট স্পেয়ার ইউ। প্রিন্সিপাল ম্যাম দৃশ্যতই খুব বিপর্যস্ত। ক্লাস টিচার ম্যাম কিছু একটা বলতে যান, কিন্তু তার আগেই অহনার মা কোনো দিকে দৃকপাত না করে ভেতরে ঢুকে যান। নিজের নিউরোলজিস্ট হওয়ায় ডক্টর স্বপ্ননীল চ্যাটার্জির এখানে হামেশাই যাতায়াত, এমনকি এখানে তিনি ভিজিটিং কনসালট্যান্ট হিসেবে পেশেন্টও দেখে থাকেন। তাই ডক্টর চ্যাটার্জির পক্ষে সরাসরি ভেতরে ঢুকে যাওয়াটা কোনো ব্যাপার নয়। ভেতরে গিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে তার মতো অভিজ্ঞ ডাক্তারের বুকটাও কেঁপে ওঠে, কিন্তু তিনি যেন বিশ্বাস করতে পারছেন না যে তিনি যেটা দেখছেন বা বুঝছেন সেটাই সত্যি। ভেতরে তখন ডক্টর গোয়েঙ্কা আর ডক্টর বাসু প্রাণপণে চেষ্টা করছেন। কার্ডিয়াক ম্যাসাজ দেওয়া হচ্ছে। ডক্টর বাসু ঘন ঘন মাথাটা নাড়ছেন। তিনি বুঝতেই পারছেন আর কোনো চেষ্টাই কার্যত কাজে আসবে না। ডক্টর চ্যাটার্জি কিছুতেই যেন মেয়ের দিকে এগোতে পারছেন না, কেমন একটা অবিশ্বাসী চোখে ডাক্তারদের দিকে তাকিয়ে আছেন।
তিনি যেন জানেন ডাক্তার এখন তাকে কি বলবে, কিন্তু সেটা শোনার জন্য তার কান মন প্রাণ কোনোটাই প্রস্তুত নয়। আহেলি এ সময় হঠাৎই ঝড়ের বেগে রুমে প্রবেশ করেন, তার পেছনে পেছনে দুজন নার্স। তারা বলে, ডক্টর ইনি কিছুতেই শুনলেন না, জোর করে ভেতরে ঢুকে এলেন। আহেলি মেয়ের দিকে তাকিয়ে আর্তনাদ করে ওঠেন, কি হয়েছে, কি হয়েছে আমার অ্যানির, জ্ঞান ফিরেছে ওর? ডক্টর বাসু মাথা নেড়ে বলেন, ওর জ্ঞান আর কখনোই ফিরবে না, শি হ্যাজ এক্সপায়ার্ড, অ্যাজ সাচ ওকে ডেড অবস্থাতেই এখানে আনা হয়েছিল ম্যাম। ডক্টর স্বপ্ননীল চ্যাটার্জি ধপ করে চেয়ারে বসে পড়েন, নিজের মাথার চুল খামচে ধরেন তিনি। ডক্টর বাসু হঠাৎ বললেন, আমি দুঃখিত ডক্টর চ্যাটার্জি, এটা একটা সুইসাইড কেস, তাও বলতে বাধ্য হচ্ছি, একটা সুইসাইড নোটও পাওয়া গেছে, আমাদেরকে পুলিশে খবর দিতে হবে, আপনি তো জানেন এটা একটা প্রোটোকল, আর এর বাইরে আমরা যেতে পারি না। ডক্টর চ্যাটার্জি নিঃশব্দে শুধু মাথা নাড়লেন, তারপরে ধীরে ধীরে এগিয়ে গিয়ে মেয়ের সামনে দাঁড়ালেন। তার প্রিন্সেসের গোটা মুখটা নীল হয়ে আছে। ওকে টয়লেট থেকে উদ্ধার করার সময় নাকি ওর মুখে একটা পলি ব্যাগ শক্ত করে জড়ানো ছিল। কতটা কষ্ট দিয়ে নিজেকে শেষ করেছে মেয়েটা, কত কষ্ট জমা ছিল তার প্রিন্সেসের মনে, বাবা হয়ে কেন তিনি বুঝতে পারেননি। সারা জীবন তিনি তার হসপিটাল আর নার্সিংহোম নিয়ে ব্যস্ত থেকেছেন, সারা জীবন শুধু টাকার জন্য দৌড়ে গেছেন আর সবার প্রয়োজন মিটিয়েছেন। তার প্রিন্সেসের মনে কী চলছে, কেন কষ্ট পাচ্ছে, তার মেয়েটা তার আঁচ তো তিনি পাননি। ডাক্তার হিসেবে তিনি সফল হলেও বাবা হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ। মেয়ের মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। আহেলি চোখের জল মুছছে আর সমানে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্বপ্ননীলের দিকে তাকিয়ে আহেলি বলেন, এটা কি হলো গো, এরকম কেন হলো আমাদের সাথে? স্বপ্ননীল আহেলির দিকে তাকিয়ে ভাবেন, আহেলি কি করছিল এতদিন, মা হয়ে মেয়ের মনের খবর সে রাখেনি কেন, কি কষ্টের বোঝা চেপে মেয়েটা ঘুরে বেরিয়েছে, তিল তিল করে নিজেকে শেষ করার প্রস্তুতি নিয়েছে, তা আহেলি বোঝেনি কেন? সে তো সবসময় নিজের ক্লাব পার্টি আর বন্ধুমহল নিয়ে ব্যস্ত ছিল, মেয়ের সুখ দুঃখের খবর মেয়ের মনের খবর রাখার সময় তো তার ছিল না। আসলে মা হিসেবে তো সে মেয়েকে নিয়ে আহ্লাদা দীক্ষিতা করা তো দূরে থাক, সামান্য মেয়ের খাওয়া দাওয়ার দিকেও সে তো খেয়াল রাখতো না কোনো দিন, স্কুল থেকে ফিরেও মেয়েটা একা একা কাজের লোকেদের কাছেই থাকতো খেত। সেই ছোট্টবেলা থেকে শরমাদি ওকে বুকে করে মানুষ করেছে, বড় করেছে, তাই অ্যানি যা কিছু আবদার ছিল তার সাম্মার কাছে। মা যে তাকে খুব একটা কাছে টানে না তা সে ছোটো থেকেই বুঝত, তাই মেয়েও খুব একটা মায়ের কাছে ঘেঁষত না। অভি তাদের প্রথম সন্তান, তাই অভি হবার পর প্রথম মা হবার আনন্দে অভিজ্ঞতায় আহেলি তখন তবু অভিকে যত্ন করত, খেয়াল রাখত। অন্তত চার পাঁচটা বছর তো অভি তার মায়ের মনোযোগ সর্বদা পেয়েছে, কিন্তু অ্যানি, অ্যানি তো তাদের অনেকটা বেশি বয়সের সন্তান, অভির 9 বছর পরে অ্যানি হয়েছিল, আহেলি আবার মা হতে চায়নি। হঠাৎ করে এই সংবাদে সে ভীষণভাবে ভেঙে পড়েছিল এবং চেয়েছিল এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে, কিন্তু স্বপ্ননীল নিজে ডাক্তার হয়ে একটা প্রাণকে নষ্ট হতে দিতে পারেননি, আর তাছাড়া তার নিজেরও একটা মেয়ের বড় শখ ছিল, তাই আহেলিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সন্তান রাখাই মনস্থির করেন তারা শেষ পর্যন্ত। হসপিটালে স্বপ্ননীলের সব স্বপ্নকে সত্যি করে মেয়ে হয়েছিল আহেলির। নার্স যখন ছোট্ট তুলোর মতো একটা ফুটফুটে মেয়েকে এনে তার কোলে তুলে দিয়েছিল, এক মাথা কোঁকড়ানো চুলের ছোট্ট ফর্সা পুতুলটাকে দেখে তার বুক যেন জুড়িয়ে গেছিল। নিজের জীবনটা তার সেই মুহূর্তে সার্থক পরিপূর্ণ বলে মনে হয়েছিল, আর আজ তার সেই সোনার প্রতিমা তার প্রিন্সেসকে তাকে চির বিদায় জানাতে হচ্ছে। স্বপ্ননীল আহেলির দিকে চোখ তুলে বললেন, ওকে জন্ম দিতে গিয়ে তো তোমার অনেক লজ্জাবোধ গ্লানি হয়েছিল আহেলি, তাই আজ তোমাকে মুক্তি দিয়ে চলে গেল,
নাও, এবার ওকে শেষবারের মতো নিজের হাতে সাজিয়ে বিদায় দাও। আহেলি স্বামীর মুখের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠেন। এসব কী বলছো নীল? আমি তো অ্যানির মা, ও যে আমার সন্তান। স্বপ্ন নীল চোখের জল মুছে বলেন, হ্যাঁ, তাই হয়তো আমরা দুজনেই আজ বাবা মা হিসেবে চূড়ান্ত ব্যর্থ, আর তাই ও আজ আমাদের ছেড়ে চলে গেল চিরদিনের মতো। আহেলি, ডক্টর স্বপ্ন নীল মাথা নিচু করে চেয়ারে বসে পড়েন, দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠেন আহেলি। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।